কি যে করি না, অর্ডার দি। হ্যালো, হ্যাঁ দাদা, 200 গ্রাম পনির দেবেন তো? হ্যাঁ, বাড়িতে একটু হোম ডেলিভারি দিতে হবে। পনির তো নেই। ও আচ্ছা, একটু আগেই শেষ হলো। আর আপনার পাশের দোকানটা থাকতে পারে? একটু ফোন নাম্বারটা দিন না প্লিজ। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। যাক বাবা, পাওয়া গেল। মেয়েটা খেতে চাইলো, আজকে না বানিয়ে দিতে পারলে খুবই খারাপ লাগতো। ভালো হয়েছে পাওয়া গেছে। হ্যাঁ বললাম না, আস্তে আস্তে ঠিক হবে তো। যদি পুড়ে যেত কি হতো? আর শোনো, কখনো এখন থেকে আর রান্নাঘরে যাবে না। আমি যখন ডাকবো তখনই তুমি রান্নাঘরে আসবে। রান্নাঘরের সামনে গিয়ে খালি দুষ্টুমি। ঠিক আছে মা। মা জানো, অল্প অল্প ব্যথা পেলে আমার ভালোই লাগে। কি ভালো লাগে? কেন? তুমি যে আমার এত কেয়ার করো তা আমি দেখতে পাই তো। এই যে এখন কত আদর করছো। গেস করতে হবে না, এসে দেখো কি আছে। ঠিক আছে, ঠিক আছে। এই না মানা, দেখি কি আছে। হ্যাঁ, কে তাড়াতাড়ি এইটুকু মানা, গিফট ছোট হোক বা বড়, কেউ যদি গিফট দেয় সেটাই বেস্ট হয়, তাই না? ও, তুমি কি জানো এই কেকটা কত টেস্টি? তাই হ্যাঁ, কাকে তাহলে বুঝতে পারবে।
পারবে। ঠিক আছে তাহলে চলো কাটি। পাপাকে ডাকো। পাপা বাবা, ও বাবা আসো কেক কাটতে। হ্যাপি ডটার্স ডে রুহি। থ্যাংক ইউ পাপা, এসে এসো কেক কাটি। करती नन्ही परी जब दौड़ी दौड़ी आती। पापा केक खाइए दाओ। खिल जाता है परिवार जब बेटियां मुस्काती। अब शो ना बेबी। ओ बेटियां आई लव यू मैं। और मैं तो ভালো বাসার জন্য। হ্যাঁ আর আমি ভালো আছি না? হ্যাঁ বাসো, কিন্তু মারতে কিন্তু কো। কেমন কেমন? ঠিক আছে ঠিক আছে, অনেক হাসাহাসি হলো, দেরি হয়ে যাচ্ছে, অফিস যাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চলো। কি গো অফিস বেরোচ্ছি? আরে এই যে এই যে রুমালটা তোমার। হ্যাঁ দাও দাও। সাবধানে যেও। ঠিক আছে। আর অফিস পৌঁছেই কিন্তু ফোন করে দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও। আরে দরজাটা খোলা কেন? আমি পারলাম না, আমি পারলাম না রুহিকে আগলে রাখতে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেল। এখন থেকে তুমি রুহির অনেক যত্ন নিও, এখন রুহির দায়িত্ব শুধু তোমার। আমার কাছে আর বেশি সময় নেই, আমি চললাম, ওকে দেখে রেখো। কি হলো পাপা, মার কি হলো?